করেন অফ না করে মৃত্যু লাগা দিছে দিয়া তিন মার তিন সন্তান মারা গেছে। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোক। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তেরাকান্দা গ্রামের বরকদালি বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক লোকমান মিয়া, আমজাদ ও শরীফ। এ সময় পাশে থাকা উচ্চ ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে রডের খাঁচি স্পর্শ হলে তিনজনই বিদ্যুৎ স্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা করে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানায় পুলিশ। স্যার নির্দেশনা অনুযায়ী আমরা হচ্ছে প্রত্যেক পরিবারকে ২৫,০০০ টাকা করে ৭৫,০০০ টাকা তাৎক্ষণিক সহায়তা করেছি। এই বিষয়ে ময়নাতদন্ত ব্যতীত লাশ দেওয়ার জন্য তারা আবেদন করেছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত তিন নির্মাণ শ্রমিকের মধ্যে লোকমান ও আমজাদের বাড়ি সরাইল উপজেলার নিজ সরাইল গ্রামে এবং শরীফের বাড়ি একই উপজেলার জিলুকদার পাড়ায়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।